আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। চীনের কাছে ভারতীয় সেনাবাহিনী কিছুই না, চীনের কড়া হুঁশিয়ারি। চীন সীমান্তে উত্তেজনা, প্রস্তুতির কমতি রাখছে না ভারত। পাক সীমান্তে লস্কর-ই তৈয়বার ঘাঁটি গুড়িয়ে দিল আফগান কমান্ডার, নিহত। জাহাজ বিধ্বংসী তুরস্কের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটমার্কার পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না উত্তর কোরিয়া। এবং সর্বশেষ থাকছে, ভারতে গত ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৪৫০ মানুষের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষের এক কর্নেল সহ অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন, আর এরপর থেকেই উত্তপ্ত লাদাখ পরিস্থিতি। লাল ফৌজিকে উপযুক্ত জবাব দিতে ফুটছে পুরো ভারত। মোতায়েন হয়েছে প্রায় ৫০,০০০ অতিরিক্ত সেনা। T-90 ভূষি ট্যাঙ্ক বসানো হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, এয়ার সার্ভেলেন্স সিস্টেমস। তবে বেইজিংও ছেড়ে কথা বলার পাত্র নয়। সীমান্ত থেকে এক চুলও পিছু তো হাটেইনি, উল্টো সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। এমন পরিস্থিতিতে চীন ভারত রক্তক্ষয়ী সংঘাত আসন্ন বলেই মনে করছে সামরিক বিশ্লেষকরা। ক্রমশ জটিল হচ্ছে লাদাখের পরিস্থিতি। শুক্রবার সকালে হঠাৎ করেই লাদাখে পৌঁছে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্তে এখন প্রতি মুহূর্তে চাপা টেনশন, কড়া নজরদারি। এই পরিস্থিতিতে সেনাদের মনোবল আরও চাঙ্গা করতে লাদাখে যান নরেন্দ্র মোদি। এদিকে মোদি আচমকা লাদাখ সফর নিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। কমিউনিস্ট সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমস এর এডিটর ইন চিফ হু শিজিং মোদির লাদাখ সফর নিয়ে টুইট করেছেন। সেখানে মোদির সফরকে রাজনৈতিক চমক বা স্ট্যান্ড বলেই ব্যাখ্যা করেছেন তিনি। এরপরই চরম হুঁশিয়ারি। সেনাবাহিনীর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ভুলেও যেন চীনের পিপুলস লিবারেশন আর্মির ধারের কাছে না আসে ভারতীয় সেনাবাহিনী। আর এই খবর দিচ্ছে কলকাতা ২৪। টুইটে তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি প্রধানমন্ত্রী মোদির সীমান্তে রাজনৈতিক চমক দেখিয়ে কড়া কড়া কথা বলা দরকার হয়ে পড়েছে, কিন্তু দয়া করে চুপি চুপি সীমান্তে ভারতীয় সেনাদের বলে দিন যে চীনকে তোমরা চেনো, সে কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি শক্তিধর। পিএলএর সঙ্গে যেন তারা পাল্লা দিতে না যায়, কেননা পিএলএর কাছে তারা কিছুই নয়। প্রসঙ্গত, শুক্রবার হঠাৎ লাদাখ পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্তে দাঁড়িয়েই চীনকে কড়া বার্তা দেন, বলেন, গালোয়ান আমাদের। লাদাখ সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার ভোরেই লাদাখে পৌঁছে যান নরেন্দ্র মোদি। লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। চীনকে সামলানোর প্রস্তুতিতে কেউ কমতি রাখতে চাইছে না ভারতীয় বিমানবাহিনী। তাই সীমান্তের পাশেই বিমানঘাটি থেকে মাঝে মধ্যেই উড়ে যাচ্ছে সুখোই-30 MQI, MiG-29S এর মতো যুদ্ধবিমান। সামরিক ভূমিকা পালনের নিজেদের আরও তৈরি করে নিচ্ছে বিমানবাহিনীর সেনারা। গালোয়ান সংঘর্ষের পর থেকেই লাদাখ এবং এর সংলগ্ন এলাকায় বেড়েছে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের আনাগোনা। জানা গেছে সমস্ত যুদ্ধবিমান সীমান্তে হাজির করেছে ভারত। সেখানে রাশিয়ার বিমানের সমকক্ষ শক্তিশালী Anatov-32 মোতায়েন রয়েছে। এছাড়া মার্কিন যুদ্ধবিমান C-17, C-130J বিমানও দেখা যাচ্ছে ওই এয়ারবাসের আকাশে। এর পাশাপাশি পণ্য পরিবহনকারী বিমানে করে চীনের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের কাছে প্রয়োজনীয় প্রতিটা জিনিসই পৌঁছে দেওয়া হচ্ছে। পূর্ব লাদাখ এলাকায় যুদ্ধবিমান অ্যাপাচি এর মাধ্যমে সেনাদের সব রকমের উপকরণ পৌঁছে দিচ্ছে। এই পার্বত্য এলাকায় এই বিমান খুবই কার্যকরী। এবছর হঠাৎ করেই লাদাখ সীমান্ত বরাবর চীনা সেনাদের অশান্তি পরিস্থিতি তৈরি করার পর ভারত এইরকম কোমর বেঁধে তৈরি হচ্ছে। আকস্মিক পরিস্থিতির সঙ্গে লড়তে তৈরি থাকছে এয়ারবেস, তাই প্রবল শক্তিশালী চপার ও চিনুক সেখানে হাজির করেছে। এই দুটি বিমান এই ধরনের পরিস্থিতিতে খুবই কার্যকরী। যদি সত্যি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই এয়ারবেসে থাকা লেফটেন্যান্ট জানিয়েছেন, এই বেসের অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো আকস্মিক পরিস্থিতিতে এই বেস বিশেষ গুরুত্বপূর্ণ, তাই এখানে সব রকমের সাপোর্ট পাঠানো হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর এক উইং কমান্ডার জানিয়েছেন, ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে এবং ভারতের বিমান বাহিনীও এখন বিশ্বমানের। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার একটি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। এতে ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নানগাহর নাইজান জেলায় দুর্বাবা এলাকায় সন্নিকটে স্পিনজার ডুরার্ড লাইনের কাছাকাছি এই ঘটনা ঘটে। সোমবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে এই অভিযান। এতে লস্কর ই তৈয়বার 2 জঙ্গি নিহত হয়। নিহতের মধ্যে লস্কর ই তৈয়বার কমান্ডার আবু বক্কর রয়েছেন। এছাড়া অভিযানে 2 আফগান সেনা নিহত ও 5 জন আহত হয়েছেন। ওয়ারগাহ ও তুরদার লস্কর ই তৈয়বার ঘাঁটি স্থাপন ও আফগানিস্তান বাহিনীর ওপর হামলা চালানোর ঘটনার পর দেশটি এই অভিযান চালালো। অভিযানের সময় তালেবানের সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছে অভিযানে প্রকৃত সংখ্যার চেয়ে আরও বেশি হতাহত লস্কর ই তৈয়বা বা তালেবান সদস্য। জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটমার্কার সফল পরীক্ষা চালিয়েছে আঙ্কারা। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি 220 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। শনিবার জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে ইএনই সাফাক। 1 জুলাই এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির টুইট ভিডিওটি প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে এটি 220 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আটমাকা ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুর্কি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রকেশান। আটমাকা দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার দরকার মনে করছেন না উত্তর কোরিয়া। দেশটির এক ঊর্ধ্বতন কূটনৈতিক বলছেন এই আলোচনা ওয়াশিংটনের রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন দূতের দক্ষিণ কোরিয়া সফরের আগে এমন মন্তব্য করছেন উত্তর কোরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী চোয়া সোয়া উই। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্থগিত হওয়া আলোচনা শুরু করতে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগুন। গত বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছিলেন, আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে আবারও বৈঠকে বসতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকটি স্থগিত হয়ে যাওয়া পারমাণবিক আলোচনা আবারও শুরু করতে সাহায্য করবে। তবে ওই আলোচনা নিয়ে এবার ভিন্ন অবস্থান জানালেন উত্তর কোরিয়ার শীর্ষ এক কূটনৈতিক। উত্তর কোরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী চোয়া সোন উই জানান, তার দেশের নীতি বদলাবে না আর ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনার কোনো কাজ হবে না। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার দরকার মনে করছি না। বৃহস্পতিবার নিউ ইয়র্ক ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, নির্বাচন সামনে রেখে অক্টোবরে সারপ্রাইজ হিসাবে কিমের সঙ্গে আরেকটি বৈঠকে বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে প্রথমবারের মতো সিঙ্গাপুরে বৈঠক করেন ট্রাম্প ও কিম জং উন। পরের বছর তারা ভিয়েতনামে বৈঠকে বসেন। এই আলোচনা ভেঙে যায় তখন ট্রাম্প বলেছিলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালিস্টিক মিসাইল দেওয়ার প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছে কিম। 2019 সালের জুনে দুই কোরিয়ার নিরস্ত্রীকরণ এলাকায় তৃতীয়বারের মতো দেখা করেন ট্রাম্প ও কিম। ওই সময় তারা আলোচনা পুনরায় শুরুর বিষয়ে একমত পোষণ করেন। তবে অক্টোবরে এসে দুই পক্ষের ওয়ার্কিং লেভেলের বৈঠক ভেঙে যায়। ভারতে গত 24 ঘন্টায় প্রায় 23,000 মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় 6.5 লাখ। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ভারতে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 22,771 জন। এতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,48,315 জনে আর 24 ঘন্টায় ভারতে করোনায় মারা গেছেন 442 জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে এই রোগে ভুগে মৃত্যু হয়েছে 18,655 জনের।
ভারতে করোনা সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এখানে মোট 1,92,990 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 8,376 জনে। করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে আক্রান্তের সংখ্যা 1,00,000 ছাড়িয়েছে। গত একদিনে এখানে আরও 4,329 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এই রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,385 জনে। দিল্লিতে করোনা আক্রান্ত হওয়া সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 94,000 ছাড়িয়েছে। এই রাজ্যে এখনও পর্যন্ত 2,923 জন করোনার রোগী মারা গেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 669 জন। এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 20,488 জন এবং পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 717 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে 3,94,227 জন, অর্থাৎ পুনরুদ্ধার হার 60.80%। দেশটিতে বর্তমানে করোনা ভাইরাসে ভুগছেন এমন রোগীর সংখ্যা 2,35,433 জন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।